আপনার কি ইচ্ছা হয় না? ইচ্ছা তো হয়, কিন্তু এরকম মানুষ খুব কম পাওয়া যায়। দুই পাশে আসলে একটাকে পিছনে একটাকে সামনে। কীভাবে ওলাবেন, কীভাবে সামলাবেন, কীভাবে পারবো সামলে? আচ্ছা, আপনার ঠোঁট এরকম করতেছেন কেন? ভালোবাসা দিবস কালকে দেখি। ভালোবাসা দিবস? ভালোবাসা দিবসের জন্য নাই, ভালোবাসা দিবস আসে নাই তো এখনো, মানে আসতেছে তো অবশ্যই। আগে থেকে কিছু ট্রাই করতেছি, ট্রাই করতেছি। আচ্ছা, এর আগের বছরের ভালোবাসা দিবসে কেউ ছিল না, ঘুরতে গেছিলেন? কেউ ছিল না, ছিল না, ঠিক আছে, কিন্তু ঘুরতে গেছিলেন কোথাও? হ্যাঁ, কোথায় গেছিলেন? গেছি নন্দনে, গেছি। আচ্ছা, তো নন্দনে যাওয়ার পরে কারোর ক্র্যাশ হয়েছিল? অনেক অনেক। কয়জন? পুরো নন্দনই আমার ক্র্যাশ ছিল। পুরো নন্দনে আপনার ক্র্যাশ ছিল? তো এর মধ্যে থেকে পা গেড়ে হাতে গোলাপ ফুল নিয়ে কয়জন অফার দিয়েছিল? গোলাপ ফুল নিয়ে অফার দেয়নি, কিন্তু এমনি জয়া ধরে অফার করছে। জয়া ধরা অ্যাকসেপ্ট করছেন? কেন? কারণ ইচ্ছা হয়নি, মানে আপন ভেবেই তো জয়া ধরছিল। জয়া ধরছে হঠাৎ করে, জয়া ধরলাম তোমার ভালোবাসি, তো ঠিক হয়ে গেল। মানে কি হয়ে গেছিলো? তো ওরকমই মনে হচ্ছিলো যে এরকম জড়ায় ধরে এটা কি, এটা কি কোনো একটা প্রপোজ করারই হলো নাকি? আচ্ছা, তখন আপনি কী বলছেন, মানে ওই লোকটাকে বলছেন? ওরা বলছি যে এটা কী পাবলিক প্লেসে জড়ায় ধরা, মানে আমি তোমার ভালোবাসি। আমাকে এটা কেমন ভালোবাসে জড়ায় ধরা? ভালোবাসে কোনো প্রপোজ এরকমভাবে হয় নাকি? আচ্ছা, আপনার কী ইচ্ছা হয় না? ইচ্ছা তো হয়, কিন্তু এরকম মানুষ খুব কম পাওয়া যায়। কম পাওয়া যায়? তো আগামীতে কি পাবেন কাউকে? ইচ্ছা তো আছে না, কারোর সাথে কথাবার্তা হয় এখন? তাহলে কারোর সাথে যদি কথাবার্তা হইতো তাহলে এইরকমভাবে নাম্বারটা ফ্ল্যাশ করতাম না? মানে কথা বলার জন্য কি ফ্ল্যাশ করতে চাচ্ছেন? হ্যাঁ, কারোর সাথে সময় কাটানোর জন্য। সবই ফ্ল্যাশ করবেন? সব ফ্ল্যাশ করতে চাই, তাই না? তাহলে এই সুন্দরীর ভালোবাসা দিবসের বাম পাশে যদি কেউ আসতে চান? শুধু বাম পাশে কেন আসবে, ডান পাশে আসা যাবে না? ও, ডান পাশে? ডান পাশ, বাম পাশ, দুই পাশে কেউ আসে? দুই পাশে আসলে একটাকে পিছনে একটাকে সামনে। কীভাবে ওলাবেন, কীভাবে সামলাবেন, কীভাবে পারবো সামলাতে? ক্ষমতা আছে ইনশাআল্লাহ। বুঝলেন কীভাবে? এটা আমার মনের যেটা সেটা বলতেছে, মানে আগে পরে ট্রাই করছিলেন? ট্রাই করিনি, ইচ্ছা আছে ট্রাই করার। ইচ্ছা আছে? এটা কি এক ধরনের প্রতারণা? না, কেন প্রতারণা? দুজনকে একসাথে রাখবেন? এখনকার দিন দুইজন না তো চারজন, দশজনও রাখা যাবে। এটা কি সমাজ মানবে না ফ্যামিলি মানবে? সমাজের সামনে যাচ্ছি না তো, সমাজের সামনে যাচ্ছি না তো, না মানে লুকায়িত অবস্থায় রাখবেন? মানে বিষয়টা কি এরকম, মোবাইল একটা সিম দুইটা? এক সিমই থাকবে? না, আপনি তো বললেন যে দুজনকে রাখবে। দুজনকে কি দুই সিমে রাখতে হবে? হ্যাঁ, এখন যে এই যে মোবাইলে বের হয়েছে না যে মোবাইল একটা সিম দুইটা, আপনি কি ওইরকম কি মোবাইল একটা সিম দুইটার মতো এইভাবে ঠোঁট করবেন না, আপনি তো সানি লিওন হয়ে যাবেন। আসলে কি জানেন, এই আপনার ইন্টারভিউ নিতে গিয়ে বারবার খালি সানি লিওনের কথাই মনে পড়ছে। আপনার অরিজিনাল নাম জানি কি? রিমো। আচ্ছা দর্শক, এটা কিন্তু সানি লিওন না, রিমো, হ্যাঁ, বাংলার রিমো। ওকে, রিমো নাম্বারটা দিয়ে দাও রিমো। ওকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, আমার নাম্বার তো লাগবেই। সো তাড়াতাড়ি আমার নাম্বারটা নিজের ফোনে নিয়ে নাও, 01709861286। আবার বলে দিচ্ছি, 7098681286। দর্শক, নাম্বারটা পেয়ে গিয়েছেন সুন্দরীকে কাছে পেতে চলে।
কি করতে হবে? সে আমার ইমেল পেলে আমার ফোনে কন্ট্যাক্ট করতে হবে। সো বাই।